জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। সবাই জানে এখানে আমার হিরোইন নেই, ঠিক আছে? আমার কিন্তু হিরোইন নেই যে, ঠিক আছে? দুষ্টু ভাই আছে আমার হিরোইন। খুব চোখে চোখে রেখেছি, মন খারাপ ছিল এই সময়। প্রথমবার ওয়েব সিরিজে কাজ, এই এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম? আমি চাইতাম অ্যাকচুয়ালি অনেক দিন যে আমি ওয়েব সিরিজে কাজ করব। আমার টিভিতে কমিটমেন্টস ছিল, সেই জন্য আমি করতে পারতাম না। যখন আমি ডিসাইড করলাম যে এবার আমি কাজ করব, সেই সময় আমার কাছে এমন একটা স্টোরি এলো, এমন একটা চরিত্র এলো, আমি খুব লাকি ফিল করছি নিজেকে। আমি যখন ভেবেছিলাম প্রথমবার মেগা সিরিয়াল করব, ভগবানের ইচ্ছায় আমার কাছে এমন একটা চরিত্র এসেছিলো ভজগোবিন্দ, যেটার দ্বারা আমি এখনও মানুষ আমাকে ভালোবাসে এত, সেরকমই হয়েছে। হইচইতে এই ওয়েব সিরিজটা আমার মনে হয় যে আমার জন্য বেস্ট ব্রেক, এর চেয়ে ভালো কিছু আমার জন্য হতে পারতো না ডেবিউ। তো আমি তো ভীষণ থ্যাঙ্কফুল পুরো টিমের কাছে, SBF, হইচই, অ্যাক্রোপলিস, যারা আমাকে এই কাজটা দিয়েছে। খুব খুব ভালো একটা সিরিজ আসতে চলেছে হইচইতে। টেলিভিশনে সিরিয়ালের পাশাপাশি আবার একটা ওয়েব সিরিজ, কতটা সময় দিতে পারলে? ম্যানেজ করতে হচ্ছে, কারণ আমি এখন টিভিতেও আছি, নন ফিকশন করছি, OTTও করছি, সিনেমাও করছি, তো সব কিছু একসাথে আমার ম্যানেজ করতে হচ্ছে, করে দিচ্ছি আমি। তুমিও যেহেতু জানি কিছু সময় হোস্টেলে কাটিয়েছো, তো এখানেও হোস্টেলের একটা স্টোরি, তো কতটা রিলেট করতে পারলে? কিছু কিছু জিনিস তো রিলেটেড আছেই, যেমন আমার খুব খাওয়া দাওয়ায় প্রবলেম হতো, সেটাকে ম্যানেজ করতাম কীভাবে, হ্যাঁ সেটা হোস্টেলের ছেলেরা পারে ম্যানেজ করতে, নিজেদের মতো করে বানিয়ে নেয়, ক্রিয়েট করে নেয় মাহলটাকে, তো সেইগুলোই এখানে দেখানো হয়েছে। ভীষণ রিয়েলিস্টিক, ভীষণ একদম ননসেন্স না জোকসগুলো, কমেডিগুলো সেন্সিবল কমেডি, ভীষণ রিয়েলিস্টিক, এটুকু বলতে পারি। যারা দেখবে ভীষণ টাচ হবে, ভীষণ ফিল করবে যে আসলে দেখছি সব কিছু। কতটা মজা করে এই পাঁচজন কাজ করলে? আমরা যেহেতু খুব ভালো বন্ধু সবাই, আমাদের শুটিং শুরু হওয়ার আগে এক মাস মতো ওয়ার্কশপ চলেছিল, ভীষণ ভালো বন্ধু হয়ে গেছিলাম। আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছিল, আমার সত্যিকারের লাইফে কোনো বন্ধু নেই সেরকম, তো এখানে এসে আমি বন্ধু পেয়েছি আমার, সেটা আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার ছিল, আমার কাছে ভালো লাগার একটা বিষয় ছিল। যার বন্ধু নেই তার বন্ধু হয়েছে, তো আমি কখনো মনে করিনি যে শুটিং হচ্ছে, আমার মনে হচ্ছিল যে আমি খুব মানে নিজের বন্ধুদের সাথে আছি, তো এটা মজা করে কেটে গেছে। শুটিংটা যখন শেষ হয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম যে দেখা হবে না, বাট আমরা এমনই বন্ধু হয়েছি, আমাদের কথা হয়, সব গ্রুপ হয়ে গেছে একটা। শুটিংটা দেখা যাচ্ছে কোনো সমুদ্রের ধারে, এরকম কোনো জায়গায় হয়েছে? কিছুটা আছে সমুদ্রের ধারে, বেশিরভাগটা হোস্টেলে, আর কিছুটা আছে সমুদ্রে, পাহাড়েও আছে শুটিং, সব অনেক জায়গায় ঘুরে ঘুরে আমরা শুটিং করেছি। সবশেষে বলা যায় যে একদম সেই নস্টালজিয়া জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে? একদম একদম, যারা হোস্টেলে টাইম কাটিয়েছে তাদের জন্য তো অবশ্যই সেটা হবে, যে নস্টালজিয়ায় ফিরে যাবে আমরা সবাই। দর্শককে বলবো 25th of November হোস্টেল রিলিজ করছে হইচইতে, সবাই দেখুন, আমরা প্রচুর মজা করেছি, আপনারা তার চেয়ে বেশি মজা পাবেন এটা দেখে। থ্যাংক ইউ।